এই যে নতুন ঘরে প্রথমবার ভাত হচ্ছে আমাদের, সব গুছিয়েছে ও নিজে, আমি তো ছিলাম না, বেরিয়েছিলাম, এসে দেখলাম দারুণ দারুণভাবে গুছিয়েছে সব। এই যে ভেতরে বসে এখন সবজি কাটছে। কি 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 কেটেছিস? দেখো বড় বড় আলু দিয়ে মাংস, বাহ, চিকেন দিয়ে রান্না শুরু হবে আজকে। 10-12 দিন ভালো করে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি, টেনশনে। ঠিক আছে, টেনশন দূর হয়ে গেছে, ধীরে ধীরে এখানে সেটেল হতে সময় লাগবে একটু। আমাদের বিছানা, হ্যাঁ, আজকের আমাদের মেনু হচ্ছে আলু ভাজা, পটল ভাজা। আলু ভাজবি না? আচ্ছা আচ্ছা, আজকে ওই যে পটল ভাজা হবে, আলু ভাজাটা ক্যান্সেল, আর হবে চিকেন। এই যে আমাদের এখন চিকেন হচ্ছে, রান্না হচ্ছে, দেখি শর্ট দেখি শর্ট দেখি সবাইকে দেখ, ও কি কালার এসছে। আর আমার রান্না হয়ে গেছে, আর কালারটা এসেছে দেখো। তোমরা তো জানোই আমার চিকেনের থেকে বেশি চিকেনের মানে ঠ্যাংটা খেতে বেশি ভালো লাগে, তো ওই জন্য অনেক দিন পর আজকে রান্না হলো, মানে ঠিকঠাকভাবে রান্না হলো আর কি ঘরটার পরে। তো চলো সবাই খেতে বসে গেছি, গুড নাইট, আবার সকালে কথা হচ্ছে। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তো তোমরা তো দেখলেই রাত থেকে ভিডিওটা শুরু করলাম, তো এই দেখো ফুলটা দেখো কত সুন্দর লাগছে, এটা না নতুন বাড়িতে এসে ভিডিওটা করেছি, এখানকার ভিডিও এটা। তো এখানে এই ফুল গাছটা আছে, চারিদিকে প্রচুর গাছপালা আছে, জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। ওখানে একটা বন্দির মধ্যে ছিলাম, তো সেই জায়গাটা বেশ খোলামেলা, খুবই ভালো লাগছে। তবে এখানে মানে ঘরের বাইরে এই কলটা আছে, মুখটা ধুয়ে নিই, ধুয়ে নিই, আমি উঠলাম একটু আগেই, এখন 8:30 বাজে, এখানে না তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, সকাল সকাল বেশ উঠে পড়ি। আর এখন তো জানো চলার সাথে সাথে লেবু গরম জল চলতেই আছে, তো আমিও তাই, কখনো চা খেলে আর লেবু গরম জলটা খাই না, আর যেদিন চা না খাই সেদিন লেবু গরম জলটা খাই, তো এটা তো খেতেই হচ্ছে এখন। আর যেদিন চা খাই সকালে মানে চা খেলাম, আর বিকালে লেবু গরম জলটা খেয়ে নিই, এটা তো এখন সাথে সাথে রাখতেই হচ্ছে। আর দেখো ঘুমাচ্ছে, ও প্রত্যেক দিন এটা বানায়, চা বানায় বা লেবু গরম জল, আজকে আমি ডাকলাম, আর দেখো ক্যামেরা দেখলেই ও মুখটা চাপা দিয়ে দেবে। আর এটা খেতে এতটাই মানে বাজে লাগছে, যেহেতু গরম জলে লেবু ডুন ঠুন নেই, কিছু নেই, কেমন একটা লাগছে খেতে, তবু খেতে হবে, কিছু করার নেই। আর দেখো বিছানাটা তুলে নিলাম, আমার তো মানে এখানেও জানো তো তোমরা, সেই রাতেই রান্না করি, রাতে করে রান্না করি, সকালে করি না, ওটাই থাকে ওটাই খাই। এই যে সকাল 10টার সময় আমাদের টিফিন হচ্ছে, বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে বসছে, দেখি কী কী আছে, রুটি, চিকেন, ভেন্ডি, আলুর তরকারি, খাও, ভালো টিফিন। বাসি মাংস খেলে রুটি বা ভাত দিয়ে যা লাগে না, আমার তো খুব ভালো লাগে বাসি মাংস খেতে, মানে এমনি মাংস রান্না হলো ঠিক আছে, কিন্তু পরের দিন বাসিটা খেতে যা লাগে না, আর মুরগির ঠ্যাংটা তো আমার সবচেয়ে প্রিয়। তো এটা খেয়ে নিচ্ছি এখন, অনেকটাই থেকে গেছিলো, আমি তো রাতে একবারই রান্না করি, বেশি করে নিই। আর দেখো এই দরজাটা পুরো খালি ছিল, ভেতরটা তো দরজা নেই, তো ভেতরটা পুরো খালি ছিল, ভাবলাম একটা পর্দা লাগিয়ে দিলে ভালো হয়, তো পর্দার ওই হুকগুলো তো নেই, তো এমনি দড়ি দিয়ে ওতে দড়ি পরিয়ে আর এই পর্দাটা বাঁধা হচ্ছে, কারণ বাইরের দরজাটা পুরোটা খোলা আর বাইরে পর্দা লাগাইনি, ওখান থেকে না খুব সুন্দর একটা হাওয়া আসে, ওই জন্য আর বাইরে পর্দাটা লাগাইনি, পর্দাটা ভেতরেই লাগিয়ে নিচ্ছে। আর দেখো এখন বাজে দুপুরে 1টা, এখন রসনা খাওয়া হচ্ছে, রসনাটা দেখতে কত সুন্দর লাগছে, দেখো জলে দিলেই মানে গুলে যাচ্ছে, এত সময় দেখতে লাগছে, আমার তো রসনা খেতে খুব ভালো লাগে, আর আমি ভিডিও করলেই হাসাতে থাকে, দেখো
কেমন ভাবে তাকিয়ে থাকে, হাসতে থাকে, আমি ওর জন্য থাকলে না ভিডিও করতে খুব অসুবিধা হয়। খাইলে খাইলে থাকলে আমি ভিডিও করতে পারি না কখনো, কিভাবে ভূতের মতো তাকিয়ে থাকে ফোনের দিকে। তাকিয়ে থাকিস কেন ফোনের দিকে, ধরো কি করছিস? হ্যাঁ গরমের জন্য কি করেছে দেখো, ঘরটা একটু আগে পরিষ্কার করলাম, পুরো জল ফেলে দিয়েছে দেখো, কতটা জল ঢেলে দিয়েছে। বৃষ্টি হচ্ছে নাকি মনে হচ্ছে, আর দিস না, ঘর ঠান্ডা করার জন্য এই করছে কাণ্ড দেখো। আর এখানে সবজি দেখো, সবজির মধ্যে টমেটোটা থাকলে না দেখতে এত সুন্দর লাগে কি বলবো। তো এই কটা সবজি আনা হয়েছে এখন, আর ভিডিওটা সেই কাল রাত থেকে হচ্ছে, ভিডিওটা আর বাড়ালাম না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা।